সর্দি কাশি সারানোর ঘরোয়া উপায় শীতকাল এলেই সাধারণত শরীরে একটা অস্বস্তি তৈরি হয় আসলে সিজন চেঞ্জের সময় এমন হয় গলায় একটা অস্বস্তি দেখা যায় গলা খুসখুসানির পাশাপাশি শুরু হয় ব্যথা তাছাড়া মাথা গা হাতেও ব্যথা ব্যথা মনে হয় সর্দি কাশি দেখা দেয় নতুন শীতের এই সব সমস্যা থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া উপায় কাজে লাগানোই যায় যায় ব্যবহার করা এমন কিছু জিনিস যা আমাদের হাতের কাছেই থাকে যেমন হলুদ যা খুবই পরিচিত অক্সিডেন্ট এক কাপ গরম পানিতে হাফ চামচ হলুদ এবং এক চামচ নুন মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে গড়গোল করলে গলার সংক্রমণ কমে নতুন শীতের সমস্যায় মধু বহুমুখী উপযোগিতা রয়েছে গরম পানিতে মধু মিশিয়ে তাতে কিছুটা লেবুর রস মিশিয়ে পান করলে গলায় আরাম যেমন মেলে গলার তেমনই সংক্রমণও কমে কাঁচা রসুনে আছে অ্যান্টিসেপ্টিক গুণ গলার সমস্যা দূর করতে রসুন তাই খুবই উপকারী রোজ সকালে খালি পেটে এক কোয়া করে রসুন খেলে শরীরে এই জাতীয় নানা সমস্যা দূর হয় গলার সংক্রমণ এবং শুকনা সর্দি সারাতে লবণ পানির তো কোনো বিকল্প নেই এসব ক্ষেত্রে লবণ পানিতে গরগোল করা দারুণ কার্যকরী হয়ে দাঁড়ায়